এবার 3 নম্বর আয়াতের মধ্যে আসেন, আল্লাহ বলছেন ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন যত নিয়ামত বান্দা তোকে দেই, সবচেয়ে দামি নিয়ামত আমি আল্লাহ তোর জন্য যেইটা দান করলাম, বান্দা তুই জানিস সেটা কি? আমি আল্লাহ তোকে সবচেয়ে দামি নিয়ামতটা দিলাম, বান্দা তোর মাথার মধ্যে আমি আল্লাহ এমন কতকগুলা নিউরন সৃষ্টি করে দিয়েছি, বান্দা তুই নেচার যেইটা সত্য যেইটা ওইটা কোরআন হাদিস বোঝা ছাড়াই শতকরা 80% তুই নিজে নিজেই অনুধাবন করে নিবি। সত্য কথা বল, মুরব্বীকে অসম্মান করো না, ব্যবসা করলে ধোকাবাজি করো না, মায়ের সাথে খারাপ আচরণ করো না, মানুষের সাথে প্রতারণা করো না। বলেন তো কোনো মানুষকে কি এই মাসালাগুলা কোরআন হাদিস পড়ে বুঝতে হবে? কোরআন হাদিস পড়ে এইটা জানার দরকার আছে? আছে। মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, সৎ পথে চলো, অন্যদিকে যখন যাবে তখন নিজের জমির আলটা ঠিক রাখো। ঠেললে কিন্তু অন্যায় হচ্ছে, ঠেলতেছে কিন্তু অন্যায়। আল্লাহ বলছেন এইগুলা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হবে না। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু, আমি আল্লাহ এই ন্যাচারাল ব্রেনটা আমার বান্দাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিল, আমি তোকে পথ দেখাই দিলাম। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবী পাঠাইছেন, আল্লাহ লক্ষ লক্ষ রাসূল পাঠাইছেন, আল্লাহ দাই পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আমিনের কোরআন পাঠাইছেন, সব পাঠাইছেন আল্লাহ। আল্লাহ বলছেন সব পাঠায়া তুই যেন পরীক্ষায় পাশ করতে পারিস, তার জন্য বোধ সম্পন্ন মানুষও তোকে বানায় দিছি। এখন তুই ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, চাইলে তুই শাকির বান্দা হইতে পারিস, আর চাইলে তুই আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞও হতে পারিস, ঠিক কিনা? এখন তুমি শুকরগুজার হবা নাকি এখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হবে, এটা তোমার হাতে, আপন টু ইউ, ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট। তোমার সামনে তরিকা পথ পদ্ধতি আল্লাহ সব একদম সুন্দর করে সুসামঞ্জস্যশীল করে উপস্থাপন করেছেন, এখন কি তুমি শাকের হতে চাও নাকি তুমি কাফের হতে চাও এটা তোমার উপরে, ঠিক কিনা? ঠিক কিনা? সব রাস্তা পরিষ্কার, তারপরেও যদি কেউ না মানে তো আমাদের বলার কিছু আছে? আমাদের বলার কিছু নাই প্রিয়বার। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে শাকের বানাও, আমরা যেন তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি শাকের না হয়, আমরা যদি কাফুর হই, আমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের অকৃতজ্ঞ বান্দা হই, আল্লাহ দুনিয়ার বুকে উদাহরণ দিয়েছেন, আমার প্রিয় উদাহরণের থেকে একটা উদাহরণ আপনাদের কাছে শেয়ার করি। দেখেন তো তাদের সামনে কি কি ছিল, কোরআন আসতেছে, জিব্রাইল আমিনকেও প্রায় দেখে দেখে ফেলে। কিভাবে দেখে? যখন মানুষের রূপে আসেন জিব্রাইল, তখন জিব্রাইলকে চিনেও ফেলা যায়, কিন্তু এইটা জিব্রাইল বোঝা যায় না, কিন্তু মানুষের রূপ নিয়ে আসেন। স্বয়ং মুহাম্মাদুর রসুলুল্লাহকে তারা দেখতেছে, আল্লাহর ওহি বুঝতেছে, এরকম কথা তারা একটা বাক্যও বানাতে পারে না, এইটাও তারা স্বীকার করে নিছে। তারপরেও আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, ইসলামকে গ্রহণ করে নাই। মক্কার বুকে এরকম মানুষ ছিল ছিল, মদিনা শরীফ থেকে আসছে, ঐতিহাসিক মিটিং, জরুরি মিটিং ডাকছে, কে ডাকছে জানেন? জানেন কে ডাকছে? আবু জাহেল। চেনেন আপনারা? চেনেন? ওরে বাবা রে বাবা, ডিয়ারিং লোক আবু জাহেল, ক্লিন শেপ, হেভি ফেট কালারের জিন্স, টাইট গায়ের মধ্যে শার্ট, এইরকম করে ঘোরাফেরা করতো আবু জাহেল মক্কার বুকে, ঠিক কিনা? কারা জানি ঠিক বললো? এত বড় বড় দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, সবচেয়ে সুন্দর দামি কাপড়ের জুব্বা, চেহারার দিকে তাকালে নূরে মোনাওয়ার, একদম চক চকা চেহারা, এরকম সুফি দরবশে আলা ছিল হচ্ছে আবু জাহেল। আবু জাহেল ডাক দিছে, মদিনার থেকে কাব বিন আশরাব আসছে, ইহুদির বিখ্যাত লিডার, বিখ্যাত পণ্ডিত,
মক্কা শরীফে আসে, মিশন বসাইছে, কাবার চত্বরে ঐতিহাসিক মিটিং, মিটিংয়ের এজেন্ডা চারটা, মোহাম্মদকে পাল্লে মারেই ফেলো, বাসায় রাখলে ঝামেলা, দুই নম্বর সাথী যারা আছে এদেরকে কীভাবে সাইজ করা যাবে, তিন নম্বর যারা মদিনায় চলে যাচ্ছে এদেরকে ওখানেও শান্তিতে থাকতে দেওয়া যাবে না, চার নম্বর ইসলাম তো ফুটন্ত হচ্ছে, ইসলামকে ডুবায় দিতে হবে। ঐতিহাসিক মিটিং কাবার চত্বরে, চিৎকার করে বলেন তো এই টাইপের মিটিং এখনো সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে হয় কিনা? হয়। কঠিন মিটিং, মিটিং শেষ, সন্ধ্যার দিকে সিদ্ধান্ত করা করা, মোহাম্মদকে মারা হবে, ঘেরাও দিয়ে অল্প দিনের মধ্যে মেরে ফেলা হবে, এরপরে ইসলামের যারা অনুসারী আছে ইচ্ছা মতো টর্চার করতে হবে যাতে কোনোভাবে ইসলাম গ্রহণ না করতে পারে, বানান ধরনের পরিকল্পনা সব চলতেছে। সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন মক্কার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেকুব উদাহরণটা বুঝ, কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বলাইছেন, টুপি বাতি জ্বলাইছেন, চিনে নেই গুলা, একটু কথা বলেন ভাই, মোমবাতি চেনেন আপনারা, টুপি বাতি চেনেন আপনারা, কারেন্ট চলে আসছে, মা বলছে বাবা মোমবাতিটা নিবাই দে, তো নিবে গেছে কিনা, টুপি বাতিটা মাকে দিছে, মা হাত দিয়ে কম করছে, টুপি বাতি নিবছে কিনা, কথা বলেন নিবছে কিনা, নিবে গেছে, টুপি বাতিও নিমছে, মোমবাতিও নিমছে, এখন মা ছোট্ট শিশু তো কিচ্ছু বোঝে না, বলছে বাবা মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, চুলার থেকে সব তরকারি নামায় ফেলছি, খড়ির চুলায় রান্না করে, তুই তাড়াতাড়ি করে চুলাটা একটু নিভায় রাখ, আমি নামাজটা পড়তেছি, বেশি বড় বাচ্চা না, একটু আগেই দেখছে মা এরকম করে কুপি নিবাই, ফু দিয়া দেখি মোমবাতি নিবাই, চিন্তা করছে চুলার ভিতরে আগুন জ্বলতেছে তাই কি, যে জোরে জোরে নিবাচ্ছে, কথা বলে বন্ধ হবে না জ্বলবে, আল্লাহ বলছেন ও দুনিয়ার কাফের মুশরিক, তুই আল্লাহর খেলা বুঝিস না, তুই ইসলামকে মনে করছিস মোমবাতি আর কুপিবাতি, তুই ইসলামকে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যেখানেই নিভাতে যাবি, আমি আল্লাহ যত ফু দিবি ইসলামকে তত বেশি চাঙ্গা করে দিব। আল্লাহ বলছেন পরিকল্পনা শেষ, দুইজনার সব লোক সামনে থেকে চলে গেছে, আছে দুইজন আবু জেহেল আর কাব বিন আশরাফ, দোস্ত দুইজন এখন ফাইনাল প্ল্যান করতেছে, কাবা শরীফে যারা গিয়েছেন পূর্ব দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেইটাকে বলা হয় মাকানুল মাউলুদ, আল্লাহ নবী যেখানে জন্মগ্রহণ করছেন এখন মাকতাব বানায় রাখছে, মক্কা লাইব্রেরি বানায় রাখছে, ওইদিকে জাবালে আবু কুবাইস পাহাড় আছে, আলেম ওলামারা যারা গেছেন তারা দেখেছেন জাবালে আবু কুবাইস দুইটা কারণে বিখ্যাত, এখন বলার সময় নাই, কিন্তু এই জাবালে আবু কুবাইসের দিকে দোস্ত দুইজন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মিস্টার আবু জেহেল কাব বিন আশরাফকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, ও কাব বিন আশরাফ তো অনেকদিন ধরে তোমার দোস্ত আলি আমার সাথে অনেক পরিকল্পনা তো করলাম, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর একটু দিবে নাকি, বলে বলো না মাফ মুশকিলা কেলিমবি আসলি আমাকে প্রশ্ন করো, সাথে সাথে জিজ্ঞাসা করছে বলো তো মা রাইয়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বলে নাই আমরা বললাম মুহাম্মদের ব্যাপারে কাব সত্য করে একটা কথা বলতো, তোর ধারণা কি মুহাম্মদ কেমন, আসলে সে যেগুলা কথাবার্তা বলতেছে এই ব্যাপারে তোর সত্য মন্তব্য কি, প্ল্যান যা করছি করছি আমরা বুঝছি মন্তব্যটার কথা বলতো, কাব বিন আশরাফ এক মুহূর্ত দেরি না করে আবু জেহেলের দিকে তাকায় হাতটা ধরছে হাতে, বলে দোস্ত আমার কথা শুন, ওয়াল্লাহি রব্ব মুসা ওয়া ঈসা, মুসা আর ঈসা রবের কসম করে বলতেছি এতক্ষণ যা বলছে এগুলা সবই ভুয়া, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মদ অবশ্যই আল্লাহর রাসূল, পরিস্থিতির কারণে খালি বলা যায় না, সুবহানাল্লাহ, সেই উত্তর দিয়ে দিছে, কাব বিন আশরাফ চিন্তা করছে কি সাংঘাতিক কথা, আবু জেহেলের কাছে বলে ফেললাম,
সোরে সোরে মাস তো তু ভাই, বিশ্বাস তোর উপরে নাই, কখন আবার ফ্ল্যাশ করে দিয়ে আমার ইজ্জত পানসার করে দেয়। আবু জেহেলের হাত আবার উল্টা করে ধরে বলছে, আমি তো তোমারটা শুনলাম। ও আবু জেহেল, তোমাকেও একই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক করে।